ক্যাঙ্গারুদের অস্ট্রেলিয়া সেখানকার প্রায় প্রতিটি এলাকায় দেখা মেলে স্তন্যপায়ী প্রাণীর তাদের অভয়ারণ্য ব্রিসবেনের লন কোয়ালা চুয়ারি পার্ক বিপন্ন প্রাণী কোয়ালারও বসবাস সেখানে আর অস্ট্রেলিয়া ঘুরে আশ্রিক রুদ্রের প্রতিবেদনে থাকছে বিস্তারিত অস্ট্রেলিয়া এসে যদি ক্যাঙ্গারুর দেখা না পাওয়া যায় তাহলে সফরটাই ব্যর্থ অদ্ভুত এই প্রাণীটি তো পৃথিবীর সব জায়গায় দেখা মেলে না একমাত্র ওশেনিয়া অঞ্চলেই চোখে পড়ে লোন স্যাংচুয়ারি পার্ক যেন ক্যাঙ্গারুদের রাজ্য বিশাল জায়গায় নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে প্রাণীটি গল্প প্রচলিত আছে ক্যাপ্টেন ফুক এবং জোসেফ ব্যাং যখন কুইন্সল্যান্ডে আসে তখন তারা একটি প্রাণী দেখতে পায় সেখানকার এক আদিবাসীকে জিজ্ঞেস করে যে প্রাণীটির নাম কি তখন সে আদিবাসী বলে ক্যাঙ্গারু অর্থাৎ আমি তোমাদের ভাষা বুঝতে পারছি না ক্যাপ্টেন কুক এবং জোসেফ ব্যাংক ধরে নেয় এই প্রাণীটির নাম ক্যাঙ্গারু এই পার্কের ক্যাঙ্গারুগুলো বন্য নয় বেশ বন্ধু বৎসল কাছে যাওয়া যায় হাত বুলানো যায় অনেকে খাবারও খেতে দেয় বিপদ দেখলে মা ক্যাঙ্গারু পেটের থলেতে নিয়ে রাখে সন্তানকে আবার নিরাপদ মনে হলে উন্মুক্ত করে দেয় পার্কের প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে ক্যাঙ্গারু দেখার জন্য তবে এই পার্ক যার নামে সেই কোয়ালাও আছে আপন ভুবনে নিরীহ এই প্রাণীটি বিষাক্ত ইউক্যালিপটাসের পাতা খেয়েই ধারণ করতে পারে একসময় অস্ট্রেলিয়ায় প্রচুর কোয়ালা থাকলেও এখন বিলুপ্তির পথে বিশেষ করে দুই হাজার উনিশের দাবানলে মারা গেছে অসংখ্য কোয়ালা এরপর থেকেই দেশটি সরকার এই কোয়ালাকে মহাবিপন্ন প্রাণী ঘোষণা করে আশ্রে রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ব্রিসবেন অস্ট্রেলিয়া